শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লা দুই আসনের সংসদ সদস্য সেলিম আহমেদ। গতকাল তার নির্বাচনী এলাকায় দুই নম্বর ঘাগটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। সেলিম আহমেদ বলেন, প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য স্মার্ট বাংলাদেশ করতে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লার দুই আসনের সংসদ সদস্য সেলিম আহমেদ। গতকাল তার নির্বাচনী এলাকায় দুই নম্বর ঘাগটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। সেলিম আহমেদ বলেন, প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য স্মার্ট বাংলাদেশ করতে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লার দুই আসনের সংসদ সদস্য সেলিম আহমেদ। গতকাল তার নির্বাচনী এলাকায় দুই নম্বর ঘাগটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। সেলিম আহমেদ বলেন, প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য স্মার্ট বাংলাদেশ করতে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লার দুই আসনের সংসদ সদস্য সেলিম আহমেদ। গতকাল তার নির্বাচনী এলাকায় দুই নম্বর ঘাগটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। সেলিম আহমেদ বলেন, প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য স্মার্ট বাংলাদেশ করতে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লার দুই আসনের সংসদ সদস্য সেলিম আহমেদ। গতকাল তার নির্বাচনী এলাকায় দুই নম্বর ঘাগটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। সেলিম আহমেদ বলেন, প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য স্মার্ট বাংলাদেশ করতে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লার দুই আসনের সংসদ সদস্য সেলিম আহমেদ। গতকাল তার নির্বাচনী এলাকায় দুই নম্বর ঘাগটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। সেলিম আহমেদ বলেন, প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য স্মার্ট বাংলাদেশ করতে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লার দুই আসনের সংসদ সদস্য সেলিম আহমেদ। গতকাল তার নির্বাচনী এলাকায় দুই নম্বর ঘাগটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। সেলিম আহমেদ বলেন, প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য স্মার্ট বাংলাদেশ করতে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।